কোন বিষয় থেকে আমরা কোথায় চলে যাচ্ছি? এখন বলো, এখন বলো কি করে এই মেয়েটাকে থামানো যাবে? বলো মহারাজ, বলো। সেটা আমি কি করে বলবো জেঠুমনি? সে কি রে, তোর সঙ্গে এখন সব থেকে বেশি ঘনিষ্ঠতা। তুই এখন যখন তখন তোর বাবার ফ্ল্যাটে যাচ্ছিস, সেই মেয়েটা তোর বাবার ফ্ল্যাটে থাকে, তোর সাথে কথা হচ্ছে, গল্প হচ্ছে। হ্যাঁ আর শঙ্কু, তুই তো এখন ওকে নিয়ে শুনলাম এদিক ওদিক ঘুরতেও যাস, তাই না? সেদিনকে শুনলাম তোমার বাবা তোমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলেন, তুমিও সেখানে গেছিলে, আর মেয়েটা নাকি সেখানে ছিল। তো তারপর নাকি তোমরা একসঙ্গে গাড়িতে করে? হ্যাঁ তো তো কিছুই না শঙ্কু, তুমি তো ওকে নর্মাল স্টুডেন্টের মতন ট্রিট করো না। মানে অন্য স্টুডেন্টকে তো গাড়িতে করে কোথাও নিয়ে যাও না, বা অন্য স্টুডেন্টের প্রতি এত কনসার্নও দেখাও না। সেই জন্য এনাফ ইজ এনাফ। এখানে কি আমাকে নিয়ে বিশ্লেষণ করার জন্য বিচার সভা বসেছে? না না, আমি এত কথার মধ্যে যেতে চাইছি না। আমি এখন খুব টেনশনের মধ্যে আছি, খুব উদ্বেগের মধ্যে আছি। ছেলেটার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমরা কোনোভাবেই ড্যামেজটাকে কন্ট্রোল করতে পারবো না। যদি কিছু হয়ে যায় তাহলে থানা পুলিশ হবে, প্রেস হবে, মিডিয়া হবে, সেসব আমরা কী করে সামলাব? কিন্তু তার আগে থেকে যদি কলেজে কেউ উস্কাতে থাকে তাহলে তো ব্যাপারটা চতুর্গুণ চতুর্গুণ কী বলছি, ব্যাপারটা 10 গুণ ছড়িয়ে যাবে। শঙ্খ শঙ্খ, তুমি যেভাবেই হোক যেভাবেই হোক ওকে থামাও। তুমি যদি উনি প্লিজ, ও আমার প্রপার্টি নয়, ও একজন আলাদা মানুষ, ইন্ডিভিজুয়াল, ও আমার কথা শুনতে যাবে কেন? ও তো ওর ইচ্ছে মতো কাজ করতে পারে, তাই না? তাছাড়া দিয়ামেরও যদি নির্দোষ থাকে তাহলে তো ভয় কিছু নেই, প্রমাণ হয়ে যাবে যে ওটা নির্দোষ। এটা প্রমাণ হয়ে যাবে যে মোহর বসু ইন্টেনশনালি ওদেরকে ফাঁসাবে বলে ওদের নামে অভিযোগ এনেছে। কিন্তু জেঠুমণি জেঠুমণি, আমি যেটুকু জানি যে ও স্পেসিফিক্যালি কারোর নামে কিন্তু অভিযোগ করে। ও তাদের নামে অভিযোগ করেছে যারা প্রত্যেক বছর র্যাক করে, অর্থাৎ ওই গ্যাং। সেই গ্যাংয়ের মধ্যে তো আমার মেয়েদের নামও ঢুকে যাবে শঙ্খ। কি রে, ঢুকবে না? বল না, ঢুকবে না চটকা? ওরা যদি ওই গ্যাংয়ের মধ্যে অ্যাক্টিভলি থাকে তাহলে ঢুকবে। হ্যাঁ, ঢোকাই তো উচিত। কি বলতে চাইছো তুমি শঙ্খ? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি শঙ্খ? না, আমি তর্কের খাতিরও মেনেও নিলাম যে ওরা হয়তো এই ভুলটা করেছে। তুমি তো দাদা হিসেবে ওদেরকে বাঁচানো কর্তব্য। আমরা জানতাম যে ঠিক এইরকমই কিছু একটা ঘটবে, আর ঠিক সেই জন্যই আমরা কিচ্ছু বলতে চাইনি। বাট ইন ফিউচার যদি এরকম কিছু ঘটে তাহলে আমরা কাউকে কিচ্ছু বলবো না। এইবারের মতন একটু বাঁচিয়ে দাও প্লিজ। একটা কথা বুঝতে পারছি না, তোরা অন্যায় কেউ করিস না, তাহলে তোরা বাঁচতে চাইছিস কেন? না আসলে দাদা ভাই, মেয়েটা তো সোজা নয় না, ও তো সত্যিটাকেও মিথ্যে করে দিতে পারে। আর এই পুলিশ অফিসার টফিসার আছে না, সে তো ওর চেনাই। আমরা তো দেখেছি ওই পুলিশ অফিসারের সাথে ঘুরতে, তাই আমি এই পরিস্থিতিতে কয়েকটা কথা না বলে পারছি না। আমি জানি এই কথাগুলো বলা হয়তো আমার ঠিক না, কারণ হাজার হোক ওই মেয়েটা আমার স্টুডেন্ট। একজন স্টুডেন্টকে নিয়ে তার টিচারের এই ধরনের কথা বলা কুরুচিকর,
কিন্তু আমি না বলে সত্যি পারছি না। শঙ্খ, ওই মেয়েটা যে শুধুমাত্র তোমার গায়ে পড়ে সেটা তো নয়, কলেজ প্রমিসেসের বাইরে ওই ওই পুলিশ অফিসারের সাথে ঘুরে বেড়ায়, কিছু খবর আমার কাছেও আসে, মানে সত্যি আমার কিছু বলার নেই। আর তারপর অ্যাকচুয়ালি ওই মেয়েটা একটু গায়ে পড়া টাইপের, তোমার বাবার ফ্ল্যাটে গিয়ে থাকছে না তোমার বাবাকে কায়দা করে, তারপর তোমাকে মবিলাইজ করার চেষ্টা করছে, ওই পুলিশ ইন্সপেক্টরকে মবিলাইজ করার চেষ্টা করছে। কোনো ভালো ভদ্র মেয়ে এগুলো করে না শঙ্খ, করে না। তাও যদি বুঝতাম যে মেয়েটা নিজের কলেজের কোনো বন্ধুর সাথে মেলামেশা করে, তা নয়, ধরেছে কাকে, কলেজের ডিরেক্টরকে, আর তারপর কলেজ প্রমিসেসের বাইরে ওই পুলিশ ইন্সপেক্টরের সাথে মেলামেশা করছে, মানে হাওয়ায় তো এই কথাগুলো ভাসে, তাই না শঙ্খ? আমি আমি কথাগুলো বলতাম না, কিন্তু কথাগুলো বললাম এই কারণেই যে তোমার কি ভেবে দেখা উচিত, যে মেয়েটা এত ক্যালকুলেটিভ, যে মেয়েটা এত হিসেব করে মানুষের সাথে বন্ধুত্ব করে, তার মুখের কথা কিন্তু সত্যি বিশ্বাস করা উচিত নয়। চেষ্টা, তুমি ওদের তোমার লিমিটটা ভুলে গেছো। কতটা কথা বলতে হয় কতটা কথা বলতে হয় না সেটা কি তুমি ভুলে গেছো? কার সম্পর্কে কতটা কথা বলতে হয় বা কতটা কথা বলতে নেই সেটা তুমি ভুলে গেছো চেষ্টা। আর একটা জিনিস আমার কাছে খুব স্পষ্ট, পড়াশোনায় বলো মানুষ হিসেবে বলো, মোয়ার তোমার থেকে শত গুণ এগিয়ে, এটা তোমার মানতে হবে, এর প্রমাণ আমি পেয়ে গেছি। হ্যাঁ, অনেক বিষয়ে মোড়ের সাথে আমার মেলে না, মানুষের সাথে ওর মতানৈক্য আছে, তার মানে এই নয় যে মোড় একজন নিকৃষ্ট শ্রেণীর মানুষ। মোড়ের মধ্যে যা কোয়ালিটি আমি দেখেছি, আমার চারপাশে কোনো মানুষের মধ্যে সেই কোয়ালিটি কিন্তু নেই। তাই জন্য ওর সম্বন্ধে কোনো কথা বলার আগে তুমি ভেবেচিন্তে কথা বলো, আগে আগে যোগ্যতা অর্জন করো। তোমার এখন সে যোগ্যতা হয়নি মোহন বসুকে নিয়ে কথা বলা, তাই আজ তুমি যে কথাগুলো বললে এই কথাগুলো কোনো দাম আমার কাছে নেই। বাজেট জেঠুমনি, এখানে দাঁড়িয়ে এত আলোচনা করে এত কথা বলে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। এভরিথিং ইজ ডিপেন্ডিং অন টুমরো, ছেলেটার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, ওর শারীরিক অবস্থা কেমন থাকে তার উপর ডিপেন্ড করছে। আমি এখন বেরোব। এত রাতে কোথায় বেরোবে? নিশ্চয়ই বাবার ফ্ল্যাটে। চেষ্টা, আমি কোথায় যাচ্ছি বা যাচ্ছি না সেই জবাব দিয়ে আমি তোমাকে করব না। হ্যাঁ, বাবার ফ্ল্যাটে আমি গিয়েছি, আমার প্রয়োজন ছিল তাই গিয়েছি। আমার যেখানে যেখানে প্রয়োজন হবে আমি সেখানে সেখানে যাব, তাই অবাঞ্ছিত প্রশ্ন তুমি করো না, আমার ভালো লাগে না। কে যাবে না শঙ্খ? না বৌদি ভাই, আমি সারা রাত জাগবো, আমি আমি কিছু খেয়ে নেবো। সারা রাত জাগবে মানে? বৌদি ভাই, অবকাশ মানে ওই ছেলেটি, ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি জানি ওর যন্ত্রণা আমি কোনোভাবে শেয়ার করে নিতে পারবো না, কিন্তু কিন্তু পাশে তো থাকতে পারি। ওই হসপিটালে ওর সারা রাত মনিটরিং চলবে, আমি ওখানে থাকতে চাই। হ্যাঁ, আমি না, আমাদের আমাদের মধ্যে কাউকে একজন ওখানে থাকা উচিত। সেই কথাটা এখানে বড় কারণ মনে হলো না। তুই কি এখন হসপিটালে থাকতে যাবি? কেন, তোমার কি খুব অস্বাভাবিক লাগছে?
ছোটকা, জীবনে সবসময় প্রক্সি দিয়ে চলে না, কখনো কখনো নিজেকেও যেতে হয়।